কেন লিখলাম, লেখার পেছনে ধরতে পারেন যে আমার ফিল্ড অফ ইন্টারেস্ট সাহিত্য, সমাজ জীবনের দর্পণ, আয়না, প্রযুক্তি আমাদেরকে অনেক বেশি ইনফরমেশন দিচ্ছে। যে একটা বইয়ের রিভিউ যখন আমি পাচ্ছি তখন আমার একটা আগ্রহ জাগছে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন আয়োজিত লেখকের গল্প বিশেষ সাক্ষাৎকার পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। প্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় রয়েছে শুনবই। শুনবই একটি অডিও বুক প্ল্যাটফর্ম যেখানে মান্থলি এবং ইয়ারলি সাবস্ক্রিপশনের ভিত্তিতে আনলিমিটেড অডিও বই শুনতে পারবেন আপনিও। প্রিয় দর্শক, আজকে আমাদের এই বিশেষ সাক্ষাৎকার পর্বে অতিথি হিসেবে রয়েছেন বর্তমান সময়ের পাঠকপ্রিয় কথা সাহিত্যিক পলাশ মজুমদার, এবং পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি আমি সানজিদা সাফরিন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছি, আপনি? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। ভাইয়া, আপনি মূলত সামাজিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে উপন্যাস এবং গল্প লেখেন। দেখা যায় এ সম্পর্কিত তথ্য মেলানো খুব কঠিন হয়ে পড়ে, মানে অনেক গবেষণা করতে হয় বা হচ্ছে অনেক বই পুস্তক পড়তে হয়। তো আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে অনেক সহজ সহজ মাধ্যম আছে, তো সেইগুলো বাদ দিয়ে আপনি মানে এই টপিকটা আসলে কেন বেছে নিলেন যেগুলোতে অনেক বেশি গবেষণা করতে হয় বা অনেক বেশি পরিশ্রম দিতে হয়? আমার যে আজ প্রথমে এই বইটা নিয়ে বলি, হরিশঙ্করের বাড়ি, যে এটা গল্প গ্রন্থ, 12টা গল্প, যে এই বইয়ের প্রত্যেকটা গল্প দেশভাগের প্রেক্ষাপটে। 47 সালে যখন ভারতবর্ষ ভাগ হয় ওই সময় বাংলাও ভাগ হয়, এই বাংলা ভাগ হওয়া, বাঙালি ভাগ হওয়া, যে দুই পারে বাঙালি আছে। এখন এই যে বাঙালির জীবনযাত্রা দেশ ভাগের ফলে যে পাল্টে গেল, এবং সেই দেশ যে এখনো আছে, এখনো চলছে দেশ ত্যাগের পালা, যে এই বিষয়টা আমার কৌতূহলের বিষয়। এই জন্যই যে আমার প্রতিবেশী, আমাদের পাশে একটা বাড়ি ছিল, হিন্দু বাড়ি, 15টি ফ্যামিলি ছিল। তো ওই 47-এর পর থেকে যেতে যেতে শেষে একটা ফ্যামিলিতে এসে ঠেকছে। ওই ফ্যামিলিও 2010 সালে একজন মুসলিম ব্যবসায়ীর কাছে ওই বাড়িটি বিক্রি করে চলে যায়। আচ্ছা, তার মানে ওই বাড়িতে এখন আর হিন্দু নেই। একইভাবে এটা শুধু আমাদের গ্রামের চিত্র না, ধরতে গেলে পুরো বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটছে। কেন ঘটছে সেটা আমার বিষয় না, আমি সেটা গবেষকরা গবেষণা করবেন, কিন্তু আমার গল্পের আঙ্গিক হিসেবে আমি এই বিষয়টাকে নিয়ে আসছি যে যারা এখান থেকে যাচ্ছে কেন যাচ্ছে এবং ওইখানে গিয়ে তারা কেমন আছে, এই বিষয়গুলোকে আনতে গিয়ে 47 সালের ঘটনা, ওই সময় যে দাঙ্গা হাঙ্গামা, ওই সময় যে যে এই ধর্মীয় মেরুকরণ, দেশভাগের এই যে ফল, সেই যে জিনিসগুলোকে আমি আমার এই বিভিন্ন গল্পের মধ্যে ধরার চেষ্টা করেছি। ধরতে গেলে বিষয়টা আমার কৌতূহলের বিষয় বলেই আমি সেটা করলাম। আর আমি ইতিহাস আমার বরাবরই একটা প্রিয় বিষয়, আর ইতিহাসের বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করতে গেলে আমার অনেক ভালো লাগে। এই ভালো লাগাও এর পেছনে মানে কারণ। আর এটার সাথে রিলেটেড আমি দিব্য পুরুষ উপন্যাসটা, যে হরিশঙ্করের বাড়ি মূলত যে একজন হরিশঙ্কর বণিক নামে একজন ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, সে চলে যায় এখান থেকে। যাওয়ার পরে আমার তার সাথে দেখা হয় আগরতলা বিমানবন্দরে। সেখানে সে কথায় বলতে বলতে যখন জানতে পারলো যে আমার বাড়ি ওখানে ফেনীর পরশুরামে, তো সে তার গল্পটা আমাকে বলে। এই গল্পটার ভেতরেই আমি এমন একটা মানে রহস্যের গন্ধ পাই যে মনে হচ্ছে এটা একটা দারুণ গল্প হতে পারে। তো পরে বইয়ের নাম রাখতে গিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম কি নামটা রাখা যেতে পারে। ইতিমধ্যে এই বইয়ের 12টা গল্পই 12টা পত্রিকায় প্রকাশিত, এবং মূল গল্পটা সমকালের কালের খেয়ে প্রকাশ হয়েছিল। তখন অনেক পাঠকের নজরে পড়ে গল্পগুলা। তো এই গল্প লিখতে গিয়ে আমার মধ্যে একটা প্রশ্ন কাজ করলো যে বাংলায় যে ধরতে গেলে 50% হিন্দু, 50% মুসলিম, দুই বাংলা মিলিয়ে, যে ওই সময়ে যে কিন্তু আমাদের এই অংশ, আজকের যে বাংলাদেশ, যে পূর্ব বাংলা, এখানে মুসলিম মেজরিটি আর ওই বাংলা হিন্দু মেজরিটি, কিন্তু ভাষা তাদের এক, সংস্কৃতি তাদের এক, সব কিছুই এক, কিন্তু ধর্মীয় ভিন্নতার কারণেই বাংলাটা ভাগ হলো। তো আমার দিব্য পুরুষ উপন্যাসে আমি এই বিষয়টাকে টানতে গেলাম যে এই বাংলায় কখন কিভাবে ধর্মান্তর প্রক্রিয়াটা হলো, সেটা টানতে গিয়ে আমি চলে গেছি যে 1200-এ যখন এই দেশে ইসলাম আসে, যে প্রথম বগুড়ার মহাস্থানগড়, সেখানে যে
পীর শাহ সুলতান বলকি, উনি মূলত এই উপন্যাসের মূল ক্যারেক্টার। দিব্য পুরুষ, দিব্য পুরুষ মানে যারা অলৌকিক ক্ষমতা রাখে এবং তাদের অলৌকিক শক্তি দিয়ে তারা মানুষকে মুগ্ধ করে। তো সেই এটাকে টানতে গিয়ে আমি ওই সময়ের বাস্তবতাটাকে নিয়ে এসেছি এবং এটা করতে গিয়ে আমাকে অনেক বই ঘাটাঘাটি করতে হয়েছে। এবং এই যে ওই সময়ে যে মানে এই ভূখণ্ডে যেই পীর দরবেশরা আসে এবং তারা তাদের জাদুকরি শক্তি দিয়ে মানুষকে তাদের ধর্মের দিকে নিয়ে আসে, সেই বিষয়কে বিভিন্ন চরিত্রের মাধ্যমে গল্পের বিভিন্ন আঙ্গিকে ব্যবহার করে এই উপন্যাসটা লিখেছে। তো এই এই হচ্ছে এই উপন্যাস, ঐতিহাসিক উপন্যাসের পেছনের গল্প। যে আপনার যে বললেন যে কেন লিখলাম, কেন লিখলাম, লেখার পেছনে ধরতে পারেন যে আমার ফিল্ড অফ ইন্টারেস্ট। হ্যাঁ, কিন্তু ফিকশন আর নন ফিকশনের পার্থক্য তো আছে। যে ফিকশন লিখতে গেলে কিন্তু অনেক কল্পনার আশ্রয় নিতে হয়, যেটা নন ফিকশন ওই সুযোগটা নেই। নন ফিকশন একদম বাস্তব ভিত্তিক কথাটা লিখতে হবে এবং প্রমাণ সহ দিতে হবে যে আপনি কোন প্রমাণের ভিত্তিতে। যেটা ফিকশনে মানে লেখকের অনেক স্বাধীনতা থাকে, তিনি চাইলে নিজের মতো করেও গল্পকে বিশ্বাসযোগ্য করে তুলতে পারেন। ভাইয়া, সাহিত্য আমাদের সমাজ জীবনেরই অংশ, বা মানে সমাজ জীবনে সাহিত্য আসলে কতটুকু প্রভাব বিস্তার করতে পারছে বা প্রভাব বিস্তার করে আপনার কাছে কি মনে হয়, আপনার কি মতামত এই বিষয়ে? আমি তো মনে করি যে সাহিত্য সমাজ জীবনের দর্পণ, আয়না। যে আমরা যা লিখি তা তো আমরা আমাদের কথাই লিখি, আমার চারপাশের মানুষের কথাই লিখি, আমার আমি যা দেখি তাই লিখি। তার মানে কি যে আমি আমার সমাজ, আমার জীবন, আমার দেশ, আমার সমসাময়িক যে বাস্তবতা সেটাকে আমি আমার লেখার মধ্যে তুলে আনছি। তার মানে সাহিত্য জীবন থেকে আলাদা কোনো কিছু নয়, বরং এটাই বলতে হবে সাহিত্যই জীবন, জীবনই সাহিত্য, জীবনই সাহিত্য। এখন শুধু আয়নায় নিজেকে দেখা, এর বেশি সাহিত্য নিয়ে বলতে গেলে অনেক কথাই বলতে হবে, কিন্তু এক কথায় বলতে গেলে আমি এটাই বলবো। ভাইয়া, আপনার একটা বই সম্পর্কে আমি জানতে চাচ্ছিলাম, আপনার সমসাময়িক কালের প্রেক্ষাপটে লেখা। বইটির নাম বিনিয়োগকারীর আত্মহত্যা প্রসঙ্গে, জনৈক বিনিয়োগকারীর আত্মহত্যা প্রসঙ্গে। তো এই গল্পের প্লটটা আসলে কেমন বা কিসের উপর, কোন ভিত্তিতে আপনি এই গল্পটা লিখেছিলেন? এই বইয়ের যে গল্পগুলো, 17টা গল্প আছে, এই গল্পগুলোর প্রত্যেকটা গল্পই একদম এই সময়ের। লাস্ট গত 10 বছরে আমাদের জীবন যাপন যে পাল্টে গেছে প্রযুক্তির কল্যাণে, যেমন ইন্টারনেট, ফেসবুক আমাদের জীবন যাপন প্রণালীটিকে পাল্টে দিয়েছে, এটা আপনাকে স্বীকার করতেই হবে। আর কেউ যদি বলে যে না এটার ভূমিকা নাই, তাহলে আমি বলবো যে সে বোকার স্বর্গে বাস করছে। হ্যাঁ, এখন এই যে আমাদের জীবন পাল্টে যাচ্ছে প্রযুক্তির কল্যাণে, এবং এই গল্পের এই বইয়ের বিভিন্ন গল্পে আমি এই প্রযুক্তির বিষয়টাকে নিয়ে এসেছি, তার সাথে নিয়ে এসেছি যে এই সময় যে ঘটনাগুলো ঘটছে। যেমন এই বইয়ের 5টা গল্প আছে ডিভোর্স নিয়ে। মানে আমাকে অনেক পাঠক বলছেন যে এত ডিভোর্সের গল্প লিখলেন কেন, সবথেকে বড় সামাজিক সমস্যা যেটা। হ্যাঁ, না এটাকে ঠিক আমি সমস্যা বলবো না, কারণ মানুষ এখন সময়ের সাথে সাথে মানুষ এগিয়ে যাচ্ছে, সে তার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, তার রুচি, তার নিজের মতামতকে প্রাধান্য দেয়া, তার স্বকীয়তা অর্জন, এই জিনিসটা অবশ্যই পজিটিভলি দেখতে হবে, যেটা আগে ছিল না। তবে এই যে এটার জন্য যে মানুষ নিঃসঙ্গ হয়ে যাচ্ছে, এটাকে তো আমরা পজিটিভলি নিতে পারি না। নিঃসঙ্গ হওয়া না হওয়াটুকু তো নির্ভর করে, আপনি ধরেন একটা ফ্যামিলির মধ্যে থেকেও নিঃসঙ্গ থাকতে পারেন, যদি ফ্যামিলির মেম্বারদের সাথে আপনার অ্যাটাচমেন্ট না থাকে, আপনি যদি সেইভাবে বন্ধু বান্ধবদের সাথে অ্যাটাচ না হন, তাহলে কিন্তু আপনি নিঃসঙ্গ থাকতে পারেন। তার মানে এই নয় যে আপনি যেই পার্টনারকে পছন্দ করেন না, আপনার স্বামী হোক বা ফ্রেন্ড হোক, আপনি তাকে পছন্দ করেন না, কিন্তু তার সাথে জোর করে থাকেন এক ছাদের নিচে বা সন্তানের কথা চিন্তা করে, কিন্তু ওই অসুখী জীবনযাপনের চেয়ে আলাদা থাকা তো বরং মনে হয় অনেক বেশি ভালো। তো এই এই বিষয়টাকে আমি কখনো নেগেটিভভাবে দেখি না, কারণ হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মানুষেরই মানে তার জীবন নিয়ে নিজস্ব দর্শন থাকতে হবে, এবং তার জীবন দর্শন একান্তই তার নিজের, সেটা আরেকজনের সাথে মিলতেও পারে নাও মিলতে পারে, না মিললেও কিছু যায় আসে না। এখন এই আপনার ভালো থাকা খারাপ থাকা থাকা এটা আপনার উপরে নির্ভর করবে। এই এইভাবেই আমি গল্পের বিষয়গুলোকে মানে নির্বাচন করেছি, এবং গল্পগুলো পড়তে গিয়ে অনেকে বলছে এটা তো আমার জীবনের সাথে মিলে গেছে বা আমার বন্ধুর জীবনের সাথে মিলে গেছে। যে তারপর গল্পের তো কিছু কৌশল থাকে, আঙ্গিক থাকে, সে আঙ্গিক আমি আমার মতো করে নিয়ে এসেছি, যে হয়তো বিষয় ওইটা
কিন্তু গল্প হওয়ার জন্য যে কলা কৌশলের আশ্রয় নিতে হবে সেটা একজন গল্পকার জানে। আর সে গল্পকার হিসেবে আমি আমার গল্পের টুইস্ট হিসেবে ওই এইটাকে ব্যবহার করেছি, আর ভিন্ন ভিন্ন ভাবে যেখানে যেটা পেরেছি ওভাবে পুরে দিয়েছি। হ্যাঁ, বর্তমান সময়ে দেখা যায় যে ছেলেমেয়েরা বই পড়াতে খুব বেশি একটা আগ্রহ খুঁজে পায় না, এবং এটা হতে পারে সামাজিক সমস্যা বা রাষ্ট্রীয় সমস্যা। তো আপনার কাছে কি মনে হয় আসল কারণটা কি, মানে কেন এখনকার ছেলেমেয়েরা বই পড়তে আগ্রহী না? না, বই পড়তে আগ্রহী না আমি এটার সাথে একদম, এবং অনেক অনেকাংশেই কিন্তু ছেলেমেয়েরা বই পড়তে চাচ্ছে না। দেখা যায় যে আপনি বললেন যে প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে, এটাও কিন্তু একটা কারণ। প্রযুক্তি নির্ভর হলেও ই বুকে তো পড়ছে, আমি তো অনেক সময় দেখাচ্ছে অনেক লেখা কিন্তু আমার মোবাইলেই পড়ছি, যে একটা গল্প পেলাম আমার ফ্রেন্ড লিস্টে আমি এখানে পড়ে নিচ্ছি বা একটা বই সম্পর্কে জানছি। এর ফলে যেটা হচ্ছে যে প্রযুক্তি আমাদেরকে অনেক বেশি ইনফরমেশান দিচ্ছে, যে একটা বই রিভিউ যখন আমি পাচ্ছি তখন আমার একটা আগ্রহ জাগছে, একই রকম বা অন্য যারা দেখছে তার ভেতরে আগ্রহ যাচ্ছে, এবং আমি দেখছি আমার পাঠকের একটা বড় অংশ আসছে যে ফেসবুক থেকে, যারা ফেসবুকে সরাসরি সাথে পরিচিত না কিন্তু ফেসবুকে পরিচিত, সে আমার বই সম্পর্কে জানছে। তাহলে এই যে বলা হচ্ছে যে পড়ছে না, তাহলে প্রকাশকের সংখ্যা বাড়ছে কেন? প্রত্যেক বছর বছর বই এত বই বের হচ্ছে কেন? তাহলে যদি সেটা মানে বই নাই পড়তো, মানে বইয়ের কাস্টমারই না থাকতো, তাহলে প্রকাশক তো বিনিয়োগ করতো না এখানে। তার মানে এইটা পুরোপুরি সত্য না। আর ই বুকের ডিমান্ড কিন্তু বাড়ছে, তার পাশাপাশি ছাপা বইয়ের ইয়েটাও কিন্তু বাড়ছে, যে কিন্তু এইটা বলা হচ্ছে যে পড়ছে না, না পড়ছে না এটার সাথে আমি একমত মানে কখনো না, যে হয়তো এক একজনের পড়ার ধরন এক এক রকম হয়ে যাচ্ছে। যেমন আপনি যখন একটা সিনেমা দেখেন বা একটা নাটক দেখেন, এটাও কিন্তু এক ধরনের পড়া, তা এই কারণ ওইখানেও তো আপনাকে বইয়ের জিনিসটাকে, যে একটা সময় সিনেমাকে বলা হতো বই দেখা, কেন? কারণ হচ্ছে সিনেমাটা তৈরি হচ্ছে একটা বইয়ের কনটেক্সট থেকে, তো সেই হিসেবে হ্যাঁ গল্প থেকে, একটা গল্পকে আমি জাস্ট চিত্ররূপ দিয়ে মানে ছবিতে দেখাচ্ছি। বিদেশি কথা সাহিত্য দ্বারা মানে বাংলা সাহিত্যে কতটুকু প্রভাব পড়ছে? অবশ্যই প্রভাব পড়ছে, এটা এই এটা শুধু এখন না, যে যে অনুবাদের মাধ্যমে এখন বিশ্ব সাহিত্য মানে যে উন্নত সাহিত্য, বিশেষ করে আমরা মানে যে ভালো সাহিত্য অনুবাদের মাধ্যমে বিভিন্ন ভাষাভাষীর মধ্যে ছড়িয়ে যাচ্ছে। যেমন আমি নিজেও কিন্তু বিশ্ব সাহিত্যের একজন পাঠক, বড় পাঠক সেটা বলবো না, কারণ আমার প্রিয় লেখকদের তালিকায় রুশ সাহিত্যিক আছে, ফরাসি সাহিত্যিক আছে, ইংরেজ সাহিত্যিক আছে, জার্মান সাহিত্যিক আছে। তো কেন পড়ছি? পড়ছি এজন্যই যে কারণ আমি যেহেতু লিখছি আমাকে দেখতে হচ্ছে যে আমাদের পূর্বজরা কি লিখে গেছেন, সে যে ভাষাতেই হোক না কেন, এখন ওই লেখাগুলো পড়ে আমি নিজে অনুপ্রাণিত হই, স্বপ্ন দেখি আমি যদি দস্তয়েভস্কির মতো লিখতে পারতাম, আমি যদি টলস্টয়ের মতো লিখতে পারতাম, আমি যদি এই 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 ওরহান পামুকের মতো লিখতে পারতাম, তার মানে এই যে প্রভাবিত হয় না এটা কিন্তু ঠিক না। একজন আর একজন সাধারণ পাঠক এবং লেখকের, লেখক হচ্ছে সবচেয়ে বড় পাঠক, কারণ একজন লেখককে লিখতে গেলে তার পাঠের মানে অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই, এবং তার হচ্ছে সে যদি নিজেই না পড়ে না জানে তাহলে তো সে লিখতে পারবে না। হ্যাঁ, এখন এই লেখার জন্য তাকে প্রচুর পড়তে হবে, এবং সেই ক্ষেত্রে শুধু দেশি সাহিত্য না, তাকে বিদেশি সাহিত্যের প্রতিও খেয়াল রাখতে হবে, এবং বিশেষ করে ক্লাসিক্যাল সাহিত্য যেগুলা কালের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছে, যেগুলা মানে 50 একজন লেখকের একটা কথা শুনেছিলাম, একজন লেখকের মৃত্যুর 50 বছর পর যদি ওই লেখক পঠিত হয় ধরে নিতে হবে যে তিনি তার কালকে জয় করে ফেলেছেন। তো এখন এইরকম কিছু লেখক আছে বিশ্ব সাহিত্যে, এবং আমি মনে করি একজন লেখককে আর অন্য লেখা পড়ুক বা না পড়ুক ওইসব লেখকদের লেখাগুলো পড়া উচিত, কারণ একটা লেখা এমনি এমনি ক্লাসিক্যাল হয়নি, এটা হওয়ার পেছনে অবশ্যই কারণ আছে যার জন্য মানে লেখকদেরকে অবশ্যই সেই লেখাগুলো পড়তে হবে। ভাইয়া, করোনা পরবর্তী সময়ে একটা সুষ্ঠু বইমেলা হচ্ছে আমরা 2023-এ দেখতে পারবো বলে আশা করছি, তো এই বইমেলা সম্পর্কে আপনার কি ধারণা, মানে মেলার অবস্থা কেমন হতে পারে? একটা কথা এখন প্রায় শোনা যাচ্ছে যে কাগজের দাম ডাবল হয়ে গেছে। হ্যাঁ, ডাবল হওয়া মানে বইয়ের দামও ডাবল হয়ে যাবে, ডাবল না হলেও মানে বইয়ের দাম বাড়বে। এখন সবাই একটা আশঙ্কা করছে যে এবারের বইমেলায় বইয়ের যারা ক্রেতা তাদের মানে
পকেটের উপর একটা চাপ পড়বে। হ্যাঁ, কারণ মানে বর্তমান যে অবস্থা, যে দ্রব্যমূল্যের দাম যে পরিমাণে বাড়ছে, তাতে কাগজের দাম বাড়বে, এটাও স্বাভাবিক, এবং বইয়ের মূল্য বৃদ্ধি পাবে, সেটাও স্বাভাবিক, এবং আমাদের জীবনযাত্রার মান কিন্তু কমে যাচ্ছে, জীবনযাত্রার মান কমছে, আমাদের খরচে যেমন আগে আমাদের আয় কিন্তু বাড়ছে, আয় বাড়ে, আয় বাড়ে, কিন্তু ব্যয়টা কমে যাচ্ছে, অর্থাৎ একজন মানুষের ক্রয় ক্ষমতাটা কিন্তু কমে যাচ্ছে, যার ফলে মেলা জমবে এই ব্যাপারে আমার সন্দেহ নেই। তবে বিক্রির উপরে কিছুটা যে প্রভাব পড়বে না সেটা বলবো না, পড়বে, তবে যারা সত্যিকারের পাঠক তারা বই কিনবে, আর যারা মৌসুমি পাঠক বা শৌখিন পাঠক তারা হয়তো, তাদেরকে আসলে আমি পাঠকও বলবো না, তারা হয়তো মেলায় যায়, একটু ঘুরে ফিরে পুচকা খাবে, চটপটি খাবে, তার পরিচিত কোনো একজন লেখকের বই বের হয়েছে, অটোগ্রাফ নিয়ে একটা বই কিনবে, তারা তো আসলে ঠিক পাঠক না, তারা তো মেলায় ঘুরতে গিয়ে একটা বই কিনলো সেটা। কিন্তু যারা সত্যিকারের পাঠক আমি দেখেছি তারা এই বইয়ের লিস্ট করে রাখে, বইয়ের বাসা থেকে আসছে, এবং এটা কিনবে, এবং তারা মেলায় গিয়ে জাস্ট ওই ওইটা স্টলে আছে ওইখানে যাবে, আমার এই বইটা দেন, এই স্টলে গিয়ে আমার এই বইটা দেন, কিন্তু আগে লিস্ট করা, এরা হচ্ছে প্রকৃত পাঠক। এবং এবং অনেকেই বই মেলার সময় একটা বাজেট করে রাখে যে আমি এবার এত টাকার বই কিনবো। আমাদের তো দেখা যেত যে আমরা ছোটবেলায় টিফিনের টাকা জমিয়ে জমিয়ে কোন একটা পছন্দের কোন লেখকের গল্পের বই, হ্যাঁ এটা হচ্ছে এবার আসতে চলেছে, নতুন আসবে, এরকম শুনলেই তখন থেকে টিফিনের টাকা জমানো শুরু করতাম, যদি বাসা থেকে না কিনে দেয় তাহলে তো নিজেকে কিনতে হবে, এরকম একটা ব্যাপার। যারা আসলে বই পছন্দ করে তারা এভাবেই বই কিনে। আচ্ছা, একটা ছোট্ট একটা গল্প বলি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। মানে আমার ওয়াইফ ও জব করে, তো একদিন ও আরেকটা ডিপার্টমেন্টে গেল, দেখে যে ওখানে স্যারের টেবিলে হরিশঙ্করের বাড়ি এই বইটা, ঠিক আছে, টেবিলের পরে পড়ে আছে, এবং সেখানে মার্কার দেয়া। সে জিজ্ঞেস করতে, স্যার আপনি এই বইটা কোথায় পেয়েছেন? বলছে, কেন? বলছে, না স্যার এমনি জিজ্ঞেস করছি। বলছে, আমি রকমারি থেকে কিনেছি। তো ও মিটি মিটি হাসছে, কিছু বলছে না। বলছে, কেন তুমি মানে হাসছো কেন? তো স্যার এই রাইটার তো আমার হাজবেন্ড। উনি বললেন, তোমার হাজবেন্ড, তুমি তো কখনো বলনি তোমার হাজবেন্ড লিখে? উনি তো আমার প্রিয় লেখক, দেখো ওনার দিব্য পুরুষ উপন্যাসটা যে আমার উপরে আছে রেখে, আমি এটা পড়েছি, ওইটা আমার খুব ভালো লেগেছে। তো এটা হচ্ছে ওই সময়ের, এই পরবর্তী বই মেলে উনি গিয়ে আবার এই বইটাও কিনেছে। দেখুন, ও আমাকে সঙ্গে সঙ্গে ফোন দিয়ে বললো যে তুমি তো অনেক বড় রাইটার হয়ে গেছো। এটা তো জানো আমরা ঘরের মানুষই, কিন্তু আমরা ওইভাবে মূল্যায়ন করি না। পরম পাওয়া, যে আপনার অর্ধাঙ্গিনী তিনি যখন দেখছেন যে একজন অচেনা পাঠক, হ্যাঁ হ্যাঁ, তার স্বামীর এত বড় একজন ভক্ত, তো তখন আসলে ভালো লাগাটা তখন ভেতর থেকে চলে আসে, একটা সম্মান বোধ চলে আসে। হ্যাঁ, তখন ওর সঙ্গে সঙ্গে ফোন দিয়ে বললো যে তুমি তুমি তো অনেক বড় রাইটার হয়ে গেছো। তখন ওইটা আমার কাছে মানে খুবই অবাক লাগছে। এরকম আরো অনেক ছোট ছোট ঘটনা আছে, এগুলো বলতে গেলে যেন হরিশঙ্কর বাড়ির গল্পটা সমকালে পড়ে আমাকে একজন কিভাবে কিভাবে যেন খুঁজে বের করে ফেলছে, ফোন নাম্বার দিচ্ছে, বলছে আপনার গল্পটা আমি পড়ছি, আমার খুব ভালো লাগছে, এবং বই মেলায় যে বই বেরিয়েছে আমি পুরো বইটাও সংগ্রহ করেছি, এবং আমি এটা রিভিউও করেছি, ঠিক আছে, এবং রিভিউটা পত্রিকায় প্রকাশ হলো। আমি তো শুনে অবাক, তা আমি বললাম, উনি আবার আমার ফেসবুকেও নেই, ফেসবুকে নেই, তা আমি বললাম যে আপনাকে তো চিনলাম না, আচ্ছা আপনি ফেসবুকে আমাকে ইয়ে করেন? সে কোনোভাবে ফেসবুকে আমাকে পাচ্ছে না, পরে আমার পেজ থেকে কিভাবে ইয়ে নিয়ে সংযুক্ত হলো, পরে মানে কথা হলো। এইটা আমার ভালো লাগে যে যে এই যে অপরিচিত যারা পাঠক, যারা অপরিচিত পাঠক, এরাই আসলে প্রকৃত পাঠক। ভক্তদের কাছ থেকে ভালোবাসা পাওয়াটা আসলে একজন লেখকের জন্য অনেক বড়। এই জন্য আমাকে যারা চেনে তারা যখন আমার বই কিনে বা তখন আমার কাছে মনে হয় সে হয়তো আমাকে খুশি করার জন্য কিনতে পারে। অপরিচিত পাঠক যখন কিনে তখন মনে হচ্ছে যে না, সে আসলে আমার লেখাকে ভালোবেসে কিনতেছে, সে তো লেখাটাকে পছন্দ করে। ভাইয়া, আপনার তো এখন পর্যন্ত 4টি বই প্রকাশিত হয়েছে, এবং এইবার বই মেলায় যে বইটা আসবে সেটা সহ 5টি বই প্রকাশিত হবে। তো এইবার বই মেলায় যে বইটি প্রকাশিত হবে সেই সম্পর্কে আপনি কিছু বলতে চান? হ্যাঁ, এটা আসলে এই উপন্যাসটার নাম হচ্ছে ফুলের ভাষা যদি বুঝি। স্মৃতিচারণ, যে এইখানে একটা বিষয় হচ্ছে যে এটা উপন্যাসটা হচ্ছে একটা ডায়েরির মতো, যে লেখক 40 বছর বয়সে সে তার লাইফের প্রতি মানে ফ্রাস্ট্রেটেড হয়ে ডিপ্রেশনে ভুগতে ভুগতে সে বলছে আমি আর এখানে থাকবো না, কারণ এর আগে তার 2টা ডিভোর্স হয়,
থার্ড টাইম সে যখন লিভ টুগেদার করে, সেই মানে ওই মহিলা ওকে বিয়ের জন্য অনেক চাপ দেয়, ও বলছে আমি আর বিয়ে করবো না, আমার দুইবার ডিভোর্স, আমি আর বিয়ের ট্যাগ লাগাবো না। এখন ওই মেয়ে ওকে অনেক চাপ দেয়, শেষ পর্যন্ত সে সুইসাইড করে। এখন সে এটাতে সে ফেসে যায় যে তার বাসায় আত্মহত্যা করলো, তখন সে সব ছেড়ে দিকে চলে যায়। যাওয়ার পরে সে শান্তিনিকেতনে যায়, ওখানে বসে সে একটা ডায়েরি লিখে তার জীবনের কাহিনী। এই ডায়েরিটাই হচ্ছে উপন্যাস। এখন এটা একটা পর্ব আমি প্রকাশ করেছি একটা অনলাইন পত্রিকাতে, মানে পাঠকের বেশ সাড়া পেয়েছি। বলছে এত, এবং পাঁচজন পাণ্ডুলিপিটা পড়েছে উপন্যাসটা প্রকাশের আগে, পাঁচজনেই উচ্ছ্বসিত প্রশংসা করছে যে একদম এই সময়ের কনটেক্সটে এত সহজ ভাষায়, এত সাধু গদ্যে, এত মানে ইয়ে করে লেখা কাব্যিক ভাষা দিয়ে, মানে অনেক ভালো লেগেছে উপন্যাসটা। তো শুনে আমি নিজে আশাবাদী হয়ে উঠলাম, না আসলে এই উপন্যাসটা, এমন বলছে যে না এই উপন্যাসটা পাঠক কিন্তু লুফে নিবে। আমাদের পাঠকদেরও ভালো লাগবে এবং আমাদের যারা দর্শক আছে তাদেরও অনেক ভালো লাগবে, এবং তারাও আশা করছি বইমেলা থেকে আপনার বইটা সংগ্রহ করবে, বিদ্যা প্রকাশ থেকে আসবে। আচ্ছা আচ্ছা, বিদ্যা প্রকাশ থেকে। ভাই সর্বশেষ যদি বাংলাদেশ বুক ওয়ার্ম অ্যাসোসিয়েশন সম্পর্কে এবং আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি কিছু বলতেন। আপনাদের যে বুক ওয়ার্ম অ্যাসোসিয়েশন যে কাজটা করছে, নিঃসন্দেহে এটা প্রশংসার যোগ্য। যে আসলে আমাদের দেশে তো এইরকম কালচার তৈরি হয়নি, মানে আমার জানা মতে ছিল না। এখন আপনাদের যে প্রচেষ্টা, এটাকে আমি সাধুবাদ জানাই, এবং আমি বিশ্বাস করি আপনাদের এই প্রচেষ্টার মাধ্যমে আমাদের লেখকরা পাঠকের কাছে পৌঁছে যাবেন। কারণ একটা জিনিস এই যে ইয়ে আছে যে রবীন্দ্রনাথের একটা গান আছে না, মিলবে নাকি মোর বেদনা তার বেদনাতে, তোমার আমার মিলন ঘটাবে কে। এখন আমাদের যে পাঠক লেখকের মাঝখানে যে একটা সেতুবন্ধ থাকা উচিত, সেই সেতুবন্ধটা নাই। সেতুবন্ধটা থাকলে হচ্ছে কি, পাঠকও খুঁজে যে কারা ভালো লিখে, লেখাগুলা পড়তে চাই। আবার লেখকদেরও পাঠক প্রয়োজন, সে এত কষ্ট করে লিখে, যত বেশি পাঠক পড়বে লেখকের তত বেশি ভালো লাগবে যে বেশি পাঠক আমার লেখাটা পড়ছে। হ্যাঁ, এখন এই বুক অ্যাসোসিয়েশন আমি মনে করি সেতু বন্ধের কাজটা করছে, তোমার আমার মিলন ঘটাচ্ছে। এখন লেখক পাঠকের সাথে যে সেতু বন্ধ তৈরি করে দিয়ে যদি আমাদের পাঠকের সংখ্যা বাড়ে, তাহলে আমাদের লেখকরা আরো বেশি উৎসাহিত হবে, আরো বেশি বেশি লিখবে, আমাদের সাহিত্য এগিয়ে যাবে। আমি চাই বুক অ্যাসোসিয়েশনের মতো এরকম আরো অনেক প্রতিষ্ঠান গজিয়ে উঠুক, চেষ্টা করুক এইভাবে পাঠকের কাছে লেখকদেরকে পৌঁছে দিতে। আমি বুক অ্যাসোসিয়েশনের জন্য শুভকামনা করছি, এবং আমি বিশ্বাস করি যে এই প্রচেষ্টা যদি অব্যাহত থাকে, ওদের ভবিষ্যতে আমাদের সাহিত্য আরও এগিয়ে যাবে। কারণ সাহিত্য শেষ পর্যন্ত হচ্ছে মানুষের সাথে মানুষের মিলন। সহিত শব্দ থেকে সাহিত্য শব্দটা আসছে, যে আজকে যে এখানে আসলাম, যে অনেকগুলো মানুষের সাথে পরিচিত হলো, যে এই যে আমি লেখালেখি করে বলেই তো সেটা হলো। আসলে আমি না লিখতাম, আমি তো যে একটা জব করে সাথে জবের কলিগ ছাড়া আর আমার কোনো ধরনের সার্কেল থাকতো না। এখন এই লেখালেখি সুবাদে যেইখানে যাই না কেন, দেখা যাচ্ছে যে অনেক মানুষের সাথে সম্পর্ক হয়ে যায়, অনেক মানুষ যে ফেসবুক ইয়ে দেখলে যে কমেন্ট করে, এই যে মানুষের ভালোবাসা পাওয়া, মানুষের সাথে সম্পর্ক তৈরি হওয়া, সাহিত্যের সার্থকতা এইখানে। আর একজন সাহিত্যিক হিসেবে, সাহিত্য হিসেবে লেখালেখি মানে করি বলে আমার কাছে মনে হয় যে এই প্ল্যাটফর্ম টিকে থাকুক, এবং এর মাধ্যমে আমাদের যারা যারা সাহিত্যকে ভালোবাসে, সে পাঠক লেখক মানে যেই হোক না কেন, যে তাদেরকে আরও বেশি বেশি কাছাকাছি নিয়ে আসবে এবং ভালো করবে। প্রিয় দর্শক বৃন্দ, আপনারা তখন শুনছিলেন বাংলাদেশ বুক ওয়ার্ম অ্যাসোসিয়েশন আয়োজিত লেখকের গল্প বিশেষ সাক্ষাৎকার পর্ব। আশা করি পুরোটা সময় আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, শুনবই অ্যাপটি ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে লিখুন শুনবই, এবং BWA30 এই কুপনটি ব্যবহার করে উপভোগ করুন 30% ডিসকাউন্ট। আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অতিথির সাথে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বরাবরের মতোই বলতে চাই, বইয়ের পাতায় স্বপ্ন খুঁজুন।